কেউ করা দরকার নেই আমার, কিন্তু আমার ছেলে যদি আল্লাহ না করুক, ছেলে তো দূরের কথা, আমার বাড়ির মধ্যে যদি যে কুকুরটা থাকে, এই কুকুরটা যদি আগুনের মধ্যে পড়ে, দিলের মধ্যে চোট লাগবে কি লাগবে না বলেন? লাগবে। এই ভাই এই যে ঘুমাইতেছে ঘুমাইতেছেন, দিলের মধ্যে চোট লাগবে কি লাগবে না বলেন? লাগবে। বিড়াল দা, আপনি একটা বিড়াল পালেন, অনেক বড় লোকেরা হ্যান বিদেশ থেকে বিড়াল হায়ার করে নিয়ে আসে পালার লাগে, অথচ বাসার কাজের লোকেরা খানা দেয় মোটা স্যার, বিড়ালে দেয় হলো কি কয় ওই যে মাখন খাওয়ায়। কেমতের ময়দানে তিন স্বেচ্ছা রস বাইর করবো যে আমার আদম সন্তানকে তুই বাদ দিয়া কুত্তারে হইলো ভালো খানা খাওয়া স্যার হইলো, এরা আমরা দেখি আমাদের সামনে বহুত প্রমাণ আছে, এরকম কেউ করেন না, তোবা করেন আল্লাহ। এখন বলেন কয় কত, 230 কোটি 40 লক্ষ বছর, তাহলে আমার এই ছেলেকে কে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে বলেন? আমার যে মেয়ে কলিজার টুকরা, আমার যে বিবি, যে বিবির জন্য 3 দিনের জন্য ইস্তেমার মাঠে আইতে দেয় না বলেন? যে বিবি আমাকে আল্লাহর রাস্তায় বাইরে নিয়ে যাওয়ার জন্য দেয় না, বলে আরে তুমি চলে গেলে গা কেমনে চলবো, আজকে রাত্রে মহিলা দেখেন ঠ্যাং ধরে একটা আইনা তিন তালা থেকে নামাই আনিসে রেখে দিবে। 40 বছর ধরে বিবির লগে সংসার করছেন, মহিলা গেছেন আর আপনার দ্বারে কাছে ওই রুমের মধ্যেই ঢুকে না, ওই রুমের মধ্যে কি করে না ঢুকে না, ভয় করে, ওই খাটেই বসে না, 1 মাস 2 মাস পর্যন্ত ওই খাটের আশেপাশে যায় না, কয়েকদিন ওই ঘরে যাবো না, বা পাইলে বাবা ওই ঘরে আমি এখন থাকতে পারলাম না, কি হয়েছে? অথচ এই বিবি আপনাকে আল্লাহ রাস্তায় বাইরে দিয়ে দেয়, এই মেয়ে আপনাকে আল্লাহ রাস্তায় বাইরে দিয়ে দেয়, ধোকা দুনিয়া, আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ইয়ে দুনিয়া মালাউন হ্যায়, ইয়ে দুনিয়া মালাউন হ্যায়, ইয়ে দুনিয়া মালাউন হ্যায়, এই দুনিয়া অভিশপ্ত, আমার আপনার প্রত্যেকের ধোকা দিয়ে আমার হায়াতের দিন দিকে শেষ করে দিতেছে, এই জন্য নিজের নামাজকে ঠিক করার জন্য, নিজের ঘরের মধ্যে নামাজ কায়েম করার জন্য, আল্লাহ হুকুম কায়েম করার জন্য, আল্লাহ রাস্তায় বের হইয়া শিখা এটা ঘরের মধ্যে কায়েম করে, এই কথা বলা হইতেছে না ব্যবসা ছাড়া চলে যাও, বিবি বাচ্চা ছাড়া চলে যাও, বিবি বাচ্চার খবর নেই না, না বিবি বাচ্চার খবর নেওয়ার কথা আল্লাহ নিজের কোরআনের মধ্যে বলে দিয়েছে, ও আনফুসাকুম আহাদুকুম, এবং আল্লাহ এই আয়াতের মধ্যে আরেকজন জায়গায় বলে দিছে গিলাজুন শিদাদুন, জাহান্নামের যে ফেরেশতারা থাকবে ওই যে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এমন ফেরেশতারা পহরে দিয়ে রাখবে যাদের নাম হলেন হেলাদুন শিদাদুন, তারা এমন কঠোর হৃদয় হবে আপনি 70,000 বছর চিৎকার করতে থাকবেন হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও, 70,000 বছর পরেও সে একবার আপনার দিকে ফিরাও তাকাবে, এমন কঠোর হৃদয়ের এমন কঠোর চরিত্রের ফেরেশতা নিয়োগ করা আছে। এই জন্য হইল আপনারা আমরা এইটুক নিয়োগ করি যে হইল আমরা আমাদের নামাজকে ঠিক করার জন্য, নামাজ পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়ার অভ্যাস করার জন্য, আল্লাহর রাস্তায় বের হইয়া জিন্দিগির মধ্যে এই নামাজটা এবং নামাজের রোপণগুলি নিজের জিন্দিগির মধ্যে শিখার জন্য আমরা আল্লাহর রাস্তায় বেরোন। এখন কে তো এর আছেন বলেন, কত নামাজ কাজা হয়েছে না বলেন? এখন সহজ রাস্তা, আল্লাহ যদি কয় যে তুই যদি বান্দা তওবা করার অপেক্ষা আছিস, তুই আমার রাস্তায় বের হবি আর তওবা করবি, আমি আল্লাহ মাফ করব। এই জন্য আল্লাহর রাস্তায় বেরো দরকার আছে কিনা নাই, কারণ হইলো নিজের মহল্লায় থাইকা এই নামাজের অভ্যাস করা যায় না, নিজের মহল্লায় থাইকা কি করা যায় না, নামাজের অভ্যাস করা যায় না, এই পরিবেশের কারণে দেখেন আমরা এখানে যারা আজকে ফজরের নামাজ জামাতে পড়ছি, আপন ঘরে থাকলে অনেকেরই হয়তো ফজরের নামাজ জামাতে হয়তো না, আবার অনেকে এখানে তাহাজ্জুদ পড়ছেন, নিজের ঘরে থাকলে অনেকের তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ফজরের নামাজের জামাতে ছুটে যেতে, এখন এটা করার জন্য কি জন্য, এই আল্লাহর রাস্তায় মানুষ যখন বের হয় এরকম মসজিদের পরিবেশে ফেরেশতাদের পরিবেশে থাকে আর জাহান্নাম জান্নাতের কথা শুনতে থাকে, তো আল্লাহ তাআলা তার দিলের মধ্যে তার ইমানের মধ্যে এজাফা সৃষ্টি করে, তখন আল্লাহর হুকুম মানা সহজে আসে। এই জন্য সবাই নিয়ত করি অন্তত আমরা এরকম অন্তত 120 দিন 140 দিন 3 দিন মাসের সময় লাগাইয়া আমি নিজে নামাজের অভ্যস্ত হব, আমার সাথে যারা সংশ্লিষ্টতা আমার সাথে যাদের সম্পর্ক রক্ত আত্মা এদেরকেও আমি আল্লাহর হুকুমের উপরে উঠানোর জন্য চেষ্টা মেহনত কোশিশ করে, এইটুক নিয়ত করার কারণে কেয়ামতের ময়দানে
যদি আজকে রাত্রে মৌত হয়ে যায় এই নিয়তের কারণে নাজাত পাওয়া যেতে পারে। সুবহানাল্লাহ। ছেলে এখানে আসছে কিছুক্ষণ আগে, দাঁড়া গেছে অল্প কত 27-28 বছর বয়স হবে, একটুখানি চাপ লাগছে ওই জায়গায় শেষ হয়ে গেছে। একজন বলেন নিয়ত করার কারণ, আর নিয়ত কি? নিয়তের কারণে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেন, নিয়তের কারণে জাহান্নামের ফয়সালা করেন, আমল না করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন সবাই উঠা এইটা করেন যে আরেকটা হলো আমাদের ওলামা ইকরাম ফরমান, আমার আপনার জীবনে যত কাজা নামাজ আছে যত কাজা, এই কথা নিয়ে বলুন। আপনার জীবনে যত কাজা নামাজ আছে এই নামাজটা আদায় করার একটা সহজ পদ্ধতি বইলা দিন। কাজা যত টাকাই ঋণ থাকে, ম্যানেজাররা আইনা যত বড় সাগর গলা খাওয়ান, এই ম্যানেজার চলে গেলে আরেক ম্যানেজার এলো পৃষ্ঠা উঠাইয়া জায়গাটা জায়গায় চলে যায়, যায় কি যায় না? তো আপনি আমি নফল নামাজ যাই পড়ি, আমাদের উপরে জিম্মাদারি আছে, আল্লাহর হুকুম ফরজ, এটা আমার জিম্মা থেকে পরিশোধ করে দিতে হবে। বাকি আল্লাহ রহমান রহিম, আল্লাহ হান্নান, আল্লাহ মান্নান, আল্লাহ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা তার শান অনুযায়ী আমাকে মাফ করে, কিন্তু আমি পরিশোধ করে দিতে হবে। এই জন্যই জীবনে যত কাজা নামাজ আছে কি আছে, আপনি যদি 365 দিনে এক বছর, 365 দিনে এক বছর, তো আপনি 365 দিনে ডবল করেন, ডবল করলে কত হয়, 365 ইনটু ৭৩০ দিন, 730 দিন, আপনি 730 দিনের নামাজ মনে করেন 10 দিনে পড়া বলা দিবেন, সহজ জিনিস, কদিনে 10 দিনে এক বছর নামাজ 10 দিনে শেষ করবেন। আমি পদ্ধতি দেখাই দিব, আপনারা শুইনা কইবেন যে এটা আমাদের দ্বারা তো পাত্তা পাত্তে লাগিয়ে লবণ ছড়া মরিচ দিয়ে খেতে পারি, এটা তার থেকে সহজ, তার থেকেও সহজ। এইভাবে আপনি হিসাব করেন 730 দিনে 5 বছরের নামাজ পড়তে আপনার কয়েকদিন লাগবে, মানে অল্প কয়েকদিন, আমি হিসাব আপনার দেখাই দিব, আপনি একদম সহজ মনে করবেন, এইভাবে নামাজগুলি আদায় করে দিবেন। একদিনে যদি মনে করেন 5 দিনের নামাজ আদায় করেন, একদিনে 5 দিনের নামাজ আদায় করেন, তাহলে এই 700 রাকাত নামাজ শেষ করতে কয়েক সময় লাগবে, 730 টাকা একদিনে 5 দিন 15 দিন, তাই না? 15 দিন লাগে না, 10 দিন, 10 দিন, একদিনে যদি 5 দিনের নামাজ পড়েন, একদিনে 5 দিনের নামাজ পড়েন, তাহলে 30 দিনের যে 700 রাকাত নামাজ শেষ করতে কত লাগবে, 15 দিন, তাই না? এক মাসের, আচ্ছা যদি 10 রাকাত পড়েন, 10 দিনের নামাজ পড়েন, তাহলে কয়দিন লাগবে, 7 দিন, কয়দিন, 7 দিন লাগবো এক মাসের নামাজ, 10 রাকাত নামাজ কয় রাকাত, 10। আপনি প্রত্যেক জোহরের নামাজ পড়তেছেন না, জোহরের নামাজের সময় 4 রাকাত, আমার জীবনের যত কাজা ফরজ নামাজ আছে ফজরের, তার থেকে প্রথম 2 রাকাত পড়লাম আল্লাহু আকবার, এখন প্রথমটা চলে গেলে এটা কি, এইটাই প্রথম, প্রথমটা চলে গেলে তারপর এটা কি, প্রথম, প্রথমটা চলে গেলে তারপরটা প্রথম। এই এইভাবে আপনি সহজ নিয়ত, আমার জীবনে যত কাজা ফরজ নামাজ আছে ফজরের, তার থেকে প্রথম 2 রাকাত পড়লাম আল্লাহু আকবার, 2 রাকাত করে 10 রাকাত নামাজ পড়লেন, আপনার 7 দিনে এক মাসের নামাজ হয়ে যাবে, সহজ না কঠিন? 10 রাকাত নামাজ পড়তে কত মিনিট লাগবে, 10 দুগুণে 20 মিনিট, 10 দুগুণে 20 মিনিট, অথচ জাহান্নামের আগুনে এক ওয়াক্ত নামাজের জন্য কত বছর, 230 কোটি 40 লক্ষ বছর, হিসাব করে দেখেন 230 কোটি 40 লক্ষ বছর, নামাজ মাত্র 10 এক মাসের নামাজ 7 দিনে শেষ করে ফেলবেন। এইভাবে আপনি বছরের পর বছর নামাজ পড়া, এক বড় আমাদেরকে মানুষ হিসাব দিয়েছে যে ভাই আমি কিন্তু 5-10 বছর 15 বছরের নামাজ শেষ করে চলে আসি আপনার কাছে, বুঝছেন না? এইভাবে যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জীবনকে সহজ করে দেবেন, আল্লাহ তাআলা আমাকে এবং প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। এখন উইঠা যেহেতু সুন্নত,